দেখুন বিদ্যাসাগর তো আমাদের জন্য সমস্ত বাঙালি মানুষের গর্ব আমি যদি বলি ও আ শিখেছি বর্ণ পরিচয় পড়েছি একে চন্দ্র দুয়ে পক্ষ ওইসব যা শিখেছি সব তো বিদ্যাসাগরের মানে এ থেকেই পেয়েছি তারই একটা অবদান সেই জায়গায় আজকে বিদ্যাসাগর মতো একটা মহান ব্যক্তিকে নিয়ে যে আজকে যে রাজনীতি একটা চক্রান্ত হলো এটা তো রাজনীতির চক্রান্ত এটা কোনো বিদ্যাসাগরকে কেন্দ্র ব্যক্তিগত কার আক্রোশ নয় এটা রাজনীতির একটা মানে কি বলবো চক্রান্ত সেই চক্রান্ত শিকার হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় যেটা স্বাধীন ভারতের ইতিহাসে এরকম জঘন্য কাজকে যদি খুব করা হাতে না ধরা হয় আগামী দিন মনে হয় আমার দেশ মনে আবার একটা টুকরো হওয়ার দিকে যাচ্ছে তবে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের প্রশাসন এখনও ঘুমোচ্ছে কেন এটা কিন্তু আমি তুলব এটা তোলার পরে যেন কেউ ভাব না আমাকে বলে রাজ্য সরকারের বিরোধী না না আমি এটা বাই প্রেশার দিচ্ছি আপনার পাশে রাজ্যের সমস্ত বিদ্যাসাগরকে যারা ভালোবাসে সবাই আছে আপনি অবিলম্বে আসামিদেরকে তুলুন তাদেরকে এমন শাস্তি দিন আগামী দিন আমার দেশের রবীন্দ্রনাথ টেগরের মতো বিদ্যাসাগরের মতো নেতাজি সুভাষচন্দ্রের মতো গান্ধীজির মতো আমার পীর আবুবাক সিদ্দি দাদা হুজুর স্বাধীনতা সংগ্রামীর মতো কোনো মহ মনীষীর ওপর যেন আক্রমণ করতে কেউ না সাহস পায় তার প্রতিষ্ঠানকে নিয়ে তাকে তার যে সংস্কৃতিকে নিয়ে কেউ না আঘাত করার ক্ষমতা না পায় এই জায়গাটা আমাদের সবাইয়ের জন্য খুব যদি করা বিচার করা হয় দেশের